আপনি বলবেন যে রহিমের দোকানে ফেলেছি বা রিকশাতে যেতে যেতে পড়ে গেছে বা অমুক রাস্তার অমুক পয়েন্টে আমার মোবাইলটা আছে, আপনি কি ডিটেক্ট করতে পারছেন না? তাহলে দেখেন আপনি কিন্তু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্ট আপনি এখানে বলতে পারছেন না। তখন আমাদের কি দরকার হয়, তখন আমাদেরকে অ্যাপ্রক্সিমেশনে যেতে হয়। কিভাবে? যে আপনার মোবাইলটা ধরেন এটা যদি আপনার বাসার পয়েন্ট হয় আর এটা যদি আপনার বাজার হয়, তাহলে নিশ্চয়ই আপনার মোবাইলটা এখন কোথায় আছে, এই বাসা থেকে শুরু করে এই বাজারের মধ্যে রাস্তা এই টুকুনের ভেতরে আপনার মোবাইলটা কোনো না কোনো একটা জায়গা আছে। তাহলে বুঝতে পারছেন আগেরটা কি ছিল, অ্যাকুরেট পয়েন্ট। আমরা অ্যাকুরেট পয়েন্ট পাচ্ছি না, তখন আমাদেরকে এরকম পয়েন্ট ডিটেক্ট করে নিয়ে বলতে হয় এর ভেতরে কোনো না কোনো জায়গায় মোবাইল আছে। আচ্ছা, এটাকে আরো নিখুঁত করার জন্য আপনি কি করতে পারেন, যে দেখা যাচ্ছে যে আমি মোবাইল ইউজ করতে করতে বাজার পর্যন্ত গেছিলাম। আচ্ছা, তাহলে আপনি অ্যাটলিস্ট এই অর্ধেক পর্যন্ত আপনি মোবাইল ইউজ করতে 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 গেছেন, তার মানে দেখা যাচ্ছে এই পয়েন্টের গুলোকে যদি আমরা বাদ দিই তাহলে এই পয়েন্টের ভিতরে আপনার মোবাইলটা আছে। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেশন জায়গা নিয়ে সেটার ভিতরে যদি সার্চ করি আমি মোবাইলটা পাবো। তাহলে এই যে অ্যাপ্রক্সিমেশন জায়গাটা নিয়ে আমি কাজটা করছি এর ভেতরেই রেজাল্টটা আছে, এইটাকে আমরা বলছি হলো নিউমেরিক্যাল মেথড। তাহলে নিউমেরিক্যাল মেথড কোথায় আমরা ব্যবহার করছি, এরকম যখন যে সমস্ত জায়গাগুলোতে আমরা থেকে যাচ্ছি অ্যাকুরেট তথ্য পাচ্ছি না, তখন আমরা নিজেদের মতো করে কিছু পলিসি ব্যবহার করে আমরা রেজাল্টটাকে বের করি, ফাইন্ড আউট করি। এই কাজটাকে আমরা বলছি হলো নিউমেরিক্যাল মেথডের এক একটা ওয়ে। তো আমরা যদি আরো সামনের দিকে যাই, যেমন এখানে খেয়াল করে দেখেন এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে। এখন এই দুটো পয়েন্টের ভিতরে কোন পয়েন্টটাতে রেজাল্ট আমার জিরো হবে এইটা খুঁজে বের করার কলম দেখা যাচ্ছে যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা হবে। তো তো এই রুটগুলোকে আমরা বের করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো যে এই ইকুয়েশনগুলো যখন থাকে তখন এই ইকুয়েশনের অ্যাকুরেট রেজাল্টটা অনেক রকম হতে পারে। কোনটা এই পয়েন্টে হতে পারে, কোনটা উপরে আপার হতে পারে, ডাউন হতে পারে, সেভারাল পয়েন্ট হতে পারে। তাহলে আমি কোন পয়েন্টটা নিয়ে আমরা কাজ করব, একই রকম পয়েন্ট, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাকুরেট রেজাল্ট আমার কাছে নাই, তখন সম্ভাব্য অনেকগুলো রেজাল্ট আমার কাছে আসতে পারে। সেই সম্ভাব্য রেজাল্টের ভিতরে কোন রেজাল্টটাকে আপনি বেশি প্রিফার করবেন, যেটা আপনার কাছে নিখুঁত হচ্ছে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আপনার কাছে নাই। যেমন একটু আগে আমি বলছিলাম যে আপনি বাজারে গেছেন, বাসা থেকে কোন জায়গাতে আপনি মোবাইলটা রেখে আসছেন আপনি বলতে পারছেন না, তখন কিন্তু আমরা গেস করে করে কয়েকটা পয়েন্ট ধরি। তো সেভারাল পয়েন্ট আমাদের থাকতে পারে। এখন কোন পয়েন্টটাতে আমার রেজাল্টের মানটা অ্যাকুরেট পাবো, যেটা আমার মানে দেখা যাচ্ছে কাছাকাছি যাবে, আমি জিরো কোনোটাই পাচ্ছি না কিন্তু জিরোর কাছাকাছি যেটা পাবো সেটা আমার পয়েন্ট। তো এইভাবে মূলত আমরা গেস করে করে থাকি। তো এরকম রুট খুঁজে বের করার জন্য বিভিন্ন রকমের মেথড আছে, আমরা এরকম মেথড পড়বো পরবর্তীতে। বিভিন্ন মেথড আছে, বাইসেকশন মেথড আছে, ইটারেশন মেথড আছে, নিউটন র্যাপসন মেথড আছে, ফলস পজিশন মেথড আছে। তো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো যে আমাদেরকে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো যে আসলে রুটটা কি জিনিস। প্রথম যে কাজটা আমরা একটা রুট আগে বুঝি যে রুট জিনিসটা কি। আমাদের ক্যালকুলেশনে অনেক সময় বলবে রুট বের করো, তো রুটটা আসলে কি জিনিস সেটা আমরা যদি বের করতে চাই, যেমন দেখেন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা হলো যে f of x is equal to 3x minus cos x minus 1, এটা হলো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হলো 3x minus cos x minus 1, এটা একটা আমার ইকুয়েশন দেওয়া আছে। এখন এই ইকুয়েশনের রুট বের করতে হবে। এক কথায় মনে রাখেন রুট জিনিসটা কি, রুট হলো সেই মান যার কারণে এই f of x is equal to 0 হবে। বুঝতে পারলাম কিনা, তার মানে রুট হলো সেই মান যার কারণে f of x হলো 0 হবে। তাহলে আমার কোন মানে এই f of x এর মানটা 0 হবে, তাহলে এরকম একটা মান আমাকে খুঁজে বের করতে হবে। আপনারা অলরেডি গ্রাফ পেপার করেছেন, সেই গ্রাফ পেপারে এরকম একটা অক্ষ নিয়ে নেন, x অক্ষ আর একটা কি y অক্ষ। এই x অক্ষ y অক্ষ এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে কি হচ্ছে, সবকিছু 0 আসে কিনা, 0 0, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলি, রুট। তাহলে আমাদেরকে এরকম একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেটা কাঙ্ক্ষিত পয়েন্ট। তো এই পয়েন্টটা এখন খুঁজে বের করার বিভিন্ন ওয়ে আছে, আপনারা একটু আগে দেখলেন আমি কয়েকটা ওয়ের নাম বললাম, পদ্ধতি আছে। তো আপাতত এখানে একটা মান বলছি, যে ধরেন রুটের একটা মান আমরা দিলাম 0.61। তাহলে এই 61টা যদি আমরা এখানে বসাই তাহলে দেখেন 3 ইনটু 0.61 cos 0.61 মাইনাস 1, রেজাল্ট কত আসছে 0.01। তাহলে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত অ্যাকুরেট পাই নাই। বলছি কি যে রুট হলো সেই মান, x এর সেই মান, যে মানের কারণে f of x সমীকরণটা কি হবে, 0 হবে। তো এখানে কত আসছে, জিরো আসছে না, এই জিরোর কাছাকাছি, 0.01 মানে কি, জিরোর কাছাকাছি। অতএব এইটাকে আমরা ধরে নিতে পারি কি, রুট। বুঝতে পারছেন না, পারেন না, অ্যাকুরেট না,
কিন্তু অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে আমরা যখন কাজ করছি এই কাজগুলাই আমরা এখন শিখব যে এরকম মানগুলা কিরকম বা এই রিলেটেড ম্যাথমেটিক্স গুলো আমরা জানবো যে তাহলে রুট কি জিনিস শিখলাম রুট হলো এক্স এর সেই মান যে মানের কারণে আমরা এফ অফ এক্স মানটা জিরো পাই তো যখন জিরো হবে না জিরো হলে অ্যাকুরেট তো জিরো যখন হচ্ছে না তখন সম্ভাব্য জিরোর কাছাকাছি যে মানটা হয় সেটাকে আমরা বলি হলো রুট তো পয়েন্ট জিরো ওয়ানটা কি জিরোর কাছাকাছি অথবা এটাও কি আমার রুট তো এরকম সেভারেল রুট হতে পারে যেমন পয়েন্ট জিরো ওয়ান না হলো একটা রেজাল্ট হলো ধরেন পয়েন্ট জিরো টু আর একটা রেজাল্ট হলো ধরেন পয়েন্ট জিরো থ্রি তাহলে এখন এই তিনটার ভিতরে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারেন অবশ্যই কিন্তু পয়েন্ট জিরো ওয়ানটা আমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারণ এটা একটু বেশি আছে এটা আরো বেশি আছে অথবা এইটা তো এইরকম ভাবে আমাদেরকে অ্যানালাইসিস করে রেজাল্টটা নিতে হয় যে অ্যাকুরেট এর কাছাকাছি যে রেজাল্টটা তো তাহলে আমরা রুট কি জিনিস আমরা বুঝলাম তো এখানে সেই পার্টগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে যে কিভাবে আমরা রুটগুলো বের করতে পারি তো এখানে বাইসেকশন মেথড নামে একটা পদ্ধতি আছে যে পদ্ধতি ব্যবহার করে আমরা এই রুটটা ব্যবহার করতে পারি তো আজকে আমরা শিখবো হলো বাইসেকশন মেথড পদ্ধতিটাই শিখবো যে কিভাবে এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে তো এখানে পদ্ধতিটা ব্যবহার করার বিভিন্ন ওয়ে আছে যার ভিতরে এখানে প্রথম যেটা বলছে সেটা হলো যে দেখেন যে থিওরামটা এরকম যে ইফ এফ অফ এক্স জিরো মানে সমীকরণটা যদি জিরো হয় তাহলে অবশ্যই এ ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস বিটুইন টু পয়েন্টস এ এন্ড বি তার মানে এ আর বি এর মধ্যে কন্টিনিউয়াস হবে এটা যদি ফাংশনটা জিরো হয় আর এই এফ অফ এ আর এফ অফ বিটা অবশ্যই কি হতে হবে অপোজিট সাইন মানে ভিন্ন চিহ্ন হতে হবে এবং সেখানে আরেকটা কথা বলা হয়েছে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রুট অফ এফ অফ এক্স বিটুইন এ এন্ড বি তার মানে অবশ্যই এ এবং বি এর মধ্যে দুটা রুট থাকবে এ এবং বি এর মধ্যে দুটা রুট থাকবে তো এই সমীকরণটা আমরা বলছি এরকম যে দুইটা সমীকরণ খেয়াল করে দেখেন এফ অফ এ আর এফ অফ বি এই দুইটার ভেতরে আমাদের রুটটা থাকবে ঠিক আছে এবং সেটা কি হবে অবশ্যই অপোজিট সাইন তার মানে দেখেন এটা নেগেটিভ এটা হলো পজিটিভ মানে ভিন্ন চিহ্নের হতে হবে ঠিক আছে তাহলে এদের ভিতরে কি থাকবে একটা রুট থাকবে এখন সেই রুটটা আমরা খুঁজে বের করবো এটা হলো আমাদের মানে থিওরামটা আর পরবর্তীতে আমরা এখানে বাইসেকশন মেথডটা বলা হয়েছে তো আপনাদের ভেতরে কেউ কি নামাজ টামাজ করবেন জি স্যার আচ্ছা আজান যেহেতু দিচ্ছে আমরা একটু বিরতি দিচ্ছি 15 মিনিটের আর একটা বিষয় হলো আপনারা যারা আছেন আপনাদের ক্লাসটা 6:30 থেকে নিলে কি খুব ক্ষতি হবে না স্যার 6:30 থেকে নিলেই বেটার হবে আচ্ছা মানে একটা আজানের মানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে এখানে তো এরপর থেকে আমি চেষ্টা করবো যদি আপনারা সবাই সম্মতি দেন তাহলে 6:30 থেকে শুরু করতে তাহলে ঝামেলাটা হবে না মানে নামাজ পর 6:30 থেকে নামাজ পর আমি অন্যদিকে মেকআপটা দিয়ে দিব আর আজকে আমি একটু 15 মিনিটের বিরতি দিচ্ছি ঠিক 15 মিনিট পর আমি শুরু করবো আবার রেকর্ডটা একটু আমি অফ রাখতে হবে ঠিক আছে স্যার আমি 15 মিনিটের বিরতি দিচ্ছি এখন কত বাজে ঠিক 15 মিনিট পরে আমি আবার শুরু করছি 27 বাজে তো 27 থেকে ঠিক 15 মিনিট পরে আমি আবার শুরু করব ঠিক আছে আপনারা একটু বিরতি নেন আপনার কেউ যদি লিভ নিতে চান লিভ নিতে পারেন সমস্যা নাই নামাজটা পড়ে আসেন এসে আবার শুরু করেন আমরা একটু যেহেতু আজকে প্রথম দিন ওকে আর ম্যাথটা হলো ভাষাগত না এই দুটোর মধ্যে পার্থক্য আছে ঠিক আছে এই জন্য একটু আপনাদের কাছে ভাষাগতটা একটু কেমন কেমন লাগতে পারে তবে সমস্যা নাই আমরা করব তো বাইসেকশন মেথডটা যেটা সেটা হলো যে থিওরামটা আমরা বলছিলাম থিওরামটা হলো যে যদি এফ অফ এক্স সূত্রটা হলো এরকম যে যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হয় এবং এফ অফ এক্স এর দুইটা পয়েন্ট একটা এ এবং বি এটা কন্টিনিউয়াস মানে এই দুইটা পয়েন্টের মধ্যে থাকবে এবং অবশ্যই এফ অফ এ এবং এফ অফ বিটা অবশ্যই অপোজিট সাইন যদি হয় তাহলে এই এফ অফ এক্সটা কন্টিনিউয়াস হবে ঠিক আছে দুইটা পয়েন্টের মধ্যে সেটাকে এ এবং বি সেটা বলা হয়েছে তো সেটা কোথায় এই যে দুইটা পয়েন্ট একটা এফ অফ এ আর একটা হলো এফ অফ বি এই দুইটার অপোজিট সাইন দুটা ভিন্ন চিহ্ন যদি হয় তাহলে এদের মধ্যে অবশ্যই আমার একটা রুট থাকবে সেটা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা
এবং দুটো টার্মিনাল, টার্মিনালটা কি বলেছে একটা এ এবং একটা বি, তার মানে ওই যে আমি বলছিলাম যে মোবাইলটা আসলে কোথায় হারিয়েছে আমরা বুঝবো কি করে, বাসা থেকে যেখানে বাবার গেছি, এই দুটো পয়েন্টের মধ্যে অবশ্যই মোবাইলটা কোথাও না কোথাও আছে, ঠিক আছে। সেটাই এখানে বলা হয়েছে যে সেটা নিয়মটা কি হবে, এখানে দুটো কথা বলা আছে, সেটা হলো যে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এ ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস বিটুইন টু পয়েন্টস এ এন্ড বি, মানে দুটো পয়েন্ট এ আর বি এর মধ্যে অবশ্যই কন্টিনিউয়াস হবে, এবং সেক্ষেত্রে শর্তটা হলো এফ অফ এ এবং এফ অফ বি আর অপোজিট সাইন দুটা ভিন্ন চিহ্ন যদি হয় তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রুট অফ এফ অফ এক্স, বুঝা গেছে, মানে একটা রুট এর মধ্যে অবশ্যই আছে, এটা হলো থিওরাম। আচ্ছা এখন থিওরামের পরে বাইসেকশন মেথডটা ধাপে ধাপে এখানে লেখা আছে, মেথডটা আমরা ওই যে কথাটাগুলো বললাম সেটা যে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে এফ অফ এ আর এফ অফ বি হ্যাজ অপোজিট সাইন মানে ভিন্ন চিহ্নের হবে, দেন এক্স মানে এটার গড় বের করতে হবে, এ আর বি টাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে গড় আমরা বের করব এবং সেই এফ অফ এক্স সি এর রেজাল্ট আমরা বের করব, আর এখানে তাদের মানগুলো দেওয়া আছে এ এবং এক্স সি এর মানটা অবশ্যই অপোজিট সাইন হবে, এক্স সি এবং বি এর মানটা অপোজিট সাইন হবে। তো এইটা আমরা আপাতত ডিটেলস এখানে না বুঝে আমরা সরাসরি ম্যাথমেটিক্স এ যাই এবং ম্যাথমেটিক্স টা করি। সবার কাছে কি খাতা আছে? আছে স্যার। হ্যাঁ খাতাটা অবশ্যই থাকতে হবে, আমরা সরাসরি এখন ম্যাথমেটিক্সটা করব। তো খাতাতে আমরা ফার্স্টে এইটা ফার্স্টে আগে একটা খাতার উপরে আপনার লিখে ফেলেন এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা আপনি আগে লিখেন সবাই খাতাতে, লিখা হয়েছে, শুধু যে আপনারা লিখছেন তা না আমি নিজে কিন্তু লিখছি, এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আমরা লিখেছি কিনা? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই সমীকরণটা, বোঝা গেছে কিনা? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই সমীকরণটা। এখন আমাদের প্রথম যে কাজটা হবে এই সমীকরণের টার্মিনালটা বের করতে হবে, প্রথম কাজ, ঠিক আছে। আমাদের সমীকরণটাতে বলে দিচ্ছে কি যে ফাইন্ড দ্য রুট, মানে এই সমীকরণটা রুট বের করতে হবে, এরকম আমাদেরকে সমীকরণ দিন তার রুট বের করতে হবে। তো প্রথম কাজ, ইনিশিয়াল কাজ হলো আমাদেরকে টার্মিনাল বের করতে হবে। টার্মিনাল কি জিনিস? টার্মিনালটা হলো ওই যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের ভিতর আমরা কাজটা করব সেটা। তো এই টার্মিনালটা বের করার নিয়মটা যেটা সেটা হলো যে আমরা ইনিশিয়াল ইনিশিয়াল একটা জিরো আর একটা ওয়ান আমরা ধরে নিতে পারি, অথবা একটা ওয়ান ধরতে পারি আর একটা টু ধরতে পারি আর একটা টু অথবা থ্রি ধরতে পারি। একটু খাতাতে এখন নোট ডাউন করেন, নোট ডাউন যেটা করবেন সেটা হলো লিখেন, সেটা হলো যে চুজ টু রিয়েল নাম্বার, চুজ টু রিয়েল নাম্বার, চুজ বলতে বুঝতে পারছেন চুজ করতে হবে, চয়েস করতে হবে, চুজ টু রিয়েল নাম্বার এ এন্ড বি, লিখেছেন চুজ টু রিয়েল নাম্বার এ এন্ড বি, এবং এখানে একটু লিখে রাখবেন সেটা হলো এফ অফ এ গুণিত এফ অফ বি লেস দেন জিরো, এই কথাটা লিখেন। তার মানে কি লিখবেন? চুজ টু রিয়েল নাম্বার অথবা লিখেন দুইটা রিয়েল নাম্বার এ আর বি ধরতে হবে, বাংলায় যদি লিখেন দুইটা রিয়েল নাম্বার এ এন্ড বি ধরতে হবে, এবং এফ অফ এ এবং এফ অফ বি এর গুণফল জিরো থেকে ছোট হবে, ঠিক আছে, এর গুণফল জিরো থেকে ছোট হবে, জিরো থেকে ছোট হওয়া মানে একটা অপোজিট সাইন আসবে, বুঝা গেছে, ওই যে আমরা অপোজিট সাইন কথা বললাম সে কথাটাই হলো, এদের গুণফল করলে জিরো থেকে ছোট মানে নেগেটিভ আসবে, আর নেগেটিভ আসলেই বুঝতে পারছেন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি গুণ করি কি আসবে, মাইনাস ওয়ান আসবে, তার মানে বুঝতে পারছেন তাহলে জিরো থেকে কি আসবে রেজাল্টটা ছোট হবে, তাহলে অপোজিট সাইন হয়, বুঝা গেছে, এই জন্য গুণফলটা আমরা বের করছি। আচ্ছা আমরা এখন কি করব, আমরা প্রথম যে কাজটা করব সেটা একটু বুঝি, সেটা হলো যে আমাদেরকে যে কাজটা দিয়েছে সেটা হলো যে আমরা খাতায় লিখে রাখলাম এফ অফ এ গুণিত এফ অফ বি লেস দেন জিরো। আচ্ছা আমাকে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটা কি? সমীকরণটা হলো এইটা, এই সমীকরণটাতে আমাদেরকে দুইটা টার্মিনাল নিতে হবে, একটা হলো এ টার্মিনাল আর একটা হলো বি টার্মিনাল, মানে একটা স্টার্ট আর একটা হলো এন্ড। তো এ ইকুয়াল টু যে কোনো সংখ্যা ধরতে পারি, বি ইকুয়াল টু যে কোনো সংখ্যা নিতে পারি। ইনিশিয়াল আমরা ধরে নিলাম এর মান হলো জিরো আর বি এর মান ওয়ান, আচ্ছা আমরা এটা যে কোনোটা ধরতে পারি। তো ধরার ক্ষেত্রে আমরা সিকুয়েন্সিয়ালি ধরব, জিরো থেকে ওয়ান তারপর টু তারপর থ্রি, এভাবে আমরা সিকুয়েন্সিয়ালি ধরব, ঠিক আছে। তো প্রথমে আপাতত জিরো আর ওয়ান ধরছি, তাহলে জিরো যদি ধরি তাহলে আমাদেরকে এখন এই সমীকরণটার নাম কি? এই সমীকরণটা হলো এফ অফ এক্স
ইজিকাল টু সমীকরণটা কি দেওয়া আছে x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 1 আছে আচ্ছা এখন এখানে যেটা করব সেটা হলো f অফ a বসাবো তাহলে f অফ a বসালে কত হয় আপনি খাতাতে আপনার f অফ a বসান তাহলে f অফ a যদি বসায় তাহলে এখানে x এর a এর মান কত 0 না তাহলে 0 এর উপর কিউব মানে কি হবে 0 প্লাস 4 ইনটু 0 এর উপর স্কয়ার মানে কি 0 মাইনাস 1 তাহলে রেজাল্ট কি আসছে বলেন দেখি রেজাল্ট আসছে হলো মাইনাস 1 ঠিক একই কাজটা আমরা f অফ b ও করব তাহলে f অফ b এর মানটা যদি আমরা বসাই তাহলে কি পাই b এর মান কত 1 তাহলে 1 এখানে তাহলে এখানে কি আসছে 1 এর উপর কিউব মানে 1 প্লাস 4 1 এর উপর স্কয়ার মানে কত 4 আর মাইনাস 1 তাহলে এখানে কত হয় 4 আর একে 5 5 থেকে একবার দিলে কত হয় 4 তাই না আচ্ছা তাহলে এখন বলেন দেখি যে মাইনাস 1 আর 4 দুটা কি ভিন্ন চিহ্ন আছে কিনা অপোজিট সাইন কিনা একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে ঠিক আছে তার মানে আমার এর ভিতরে কি আছে রুট আছে তার মানে আমি a আর b টা কিভাবে বের করলাম বুঝতে পেরেছেন কিনা আবার যদি আমি গুণ করি দেখেন মাইনাস 1 আর 4 যদি গুণ করি সেটা 0 থেকে ছোট আসছে মানে কি মাইনাস 4 আসছে মাইনাস 4 যদি আসে সেটা কি 0 থেকে ছোট তাহলে আমার এই শর্তটা পূরণ করছে শর্তটা পূরণ করলে আমি a এর মান আর b এর মান নিতে পারবো তাহলে আমরা প্রথম কাজ কি করলাম আমরা দুটো সংখ্যা ধরে নিচ্ছি a টার্মিনাল আর b টার্মিনাল মান আমরা ধরে নিচ্ছি আচ্ছা এখন আপনি বলতে পারেন স্যার আপনি 0 আর 1 ধরলেন কেন আমি 1 2 ধরব হ্যাঁ কোনো সমস্যা নাই আমি 1 2 ধরেও কাজ করতে পারবো তাহলে a ইকুয়াল টু যদি 1 ধরি আর b ইকুয়াল টু যদি আমরা 2 ধরি তাহলে 1 2 ধরে যদি আমরা এখানে তাহলে কি বসাবো f অফ a তাহলে f অফ a বসালে কত আসছে 1 বসালে এখানে মান কত আসছে 1 প্লাস 4 মাইনাস 1 তার মানে এখানে আসছে হলো রেজাল্ট আসছে হলো 4 আচ্ছা তাহলে f অফ b যদি বসাই তাহলে b ইকুয়াল টু কত 2 তাহলে 2 যদি বসাই তাহলে কত হচ্ছে দেখেন 2 এর উপরে কিউব মানে কত আসে 8 প্লাস 4 ইনটু 2 এর উপর স্কয়ার তাহলে 4 হোল স্কয়ার তাহলে এদিকে কত হচ্ছে 2 এর উপরে স্কয়ার এদিকে হলো মানে 4 আর এদিকে হলো 2 তাহলে এখানে 4 ইনটু 4 নাকি আর মাইনাস 1 তার মানে আসলে হলো 8 আর এখানে 16 তাই না 24 মাইনাস 1 মানে 23 আনুমানিক ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করে দেখেন যে এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে আমরা কি এদের মধ্যে অপোজিট সাইন পাচ্ছি বা এদের গুণফল কি 0 থেকে ছোট হচ্ছে না হচ্ছে না অর্থাৎ তাহলে এই এখানে কি রুট আছে না নাই রুট কিন্তু নাই বোঝা গেছে তাহলে আমাকে কিন্তু আমি নিতে পারবো কিন্তু আমাকে অবশ্যই ওই শর্তটা মানে রাখতে হবে শর্তটা কি আপনি খাতায় যেটা লিখেছেন সেটা কি f অফ a বের করব আর একটা কি f অফ b বের করব এই দুইটার গুণফল অবশ্যই কি হবে 0 থেকে ছোট হবে ছোট হবে ঠিক আছে হলে আমি সেই রুটটা নিতে পারবো আদারাইজ নিতে পারবো না তাহলে এইটা আমি নিতে পারছি কিন্তু ওটা নিতে পারছি না এরকম আপনি যে কোনোটা নিয়ে চয়েস করবেন করবেন আপনি যদি মনে হয় যে না আমি এটা কেন স্যার কথা আমি শুনবো না আমি নিব হলো 1 না 2 নিব আর একটা হলো 3 নিব এর মান 2 বি এর মান 3 ওকে সমস্যা নাই একইভাবে বের করে দেখেন টার্মিনাল ওদের যদি অপোজিট সাইন হয় তাহলেই আপনি নিতে পারবেন যদি 3 4 নেন এভাবে একটা একটা করে চেক করব তো প্রথম অবস্থায় কত কত নিয়ে শুরু করব 0 আর 1 তারপরে দেখব 1 2 তারপর দেখব 2 3 তারপর দেখব 3 4 এভাবে একটা একটা করে বৃদ্ধি করব বুঝা গেছে তো আপাতত আমরা 0 আর 1 নিয়ে কাজ করছি সব সময় যে 0 আর 1 দিয়ে হবে তাও না চেঞ্জ হতে পারে বুঝা গেছে তখন আমরা 1 2 তে যাব তারপর 2 3 তে যাব তারপর 3 4 এ যাব এভাবে আমরা মান নেব এটুকুন বুঝা গেছে কিনা এটুকুন কারো সমস্যা থাকলে বলেন যে আমাদেরকে ইনিশিয়াল কি করতে হবে একটা a ধরে নিতে হবে আর একটা কি b ধরে নিতে হবে তাহলে a এর মান একটা b এর মান একটা আমরা নিয়ে নিব তাহলে আমরা সেটাই করছি a ইকুয়াল টু 0 ধরে নিলাম b ইকুয়াল টু 1 ধরে নিলাম আমাকে একটা ইকুয়েশন দিবে x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশন আমাকে রুট বের করতে হবে তাহলে আমরা ফার্স্টে দুটো a এর মান b এর মান মানে দুটো টার্মিনাল আমরা ধরে নিলাম তারপর ভিত্তি করে আমরা আচ্ছা এর উপর ভিত্তি করে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হলো যে আমরা ওই যে f অফ a বের করে নিচ্ছি একইভাবে কি f অফ b বের করছি মানে f অফ 0 মানে a আর f অফ b মানে 1 আচ্ছা এখন যেহেতু এটা অপোজিট সাইন হয়ে গেছে এবং এটা গুণফল 0 থেকে ছোট অতএব এটার ভিতরে রুট আছে তাহলে আমাদেরকে কি করতে হবে দুটোর গড় বের করতে হবে ঠিক আছে এবং গড় বের করার জন্য আমাদের নিয়মটা কি বললাম
নতুন একটা নিব xc নামে, ঠিক আছে? এবং সেটা কি হবে, এই গড় এর মান আর b এর মান যোগ করে দুই দ্বারা ভাগ। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1, 1 কে দুই দ্বারা ভাগ করলে কি 0.5। তাহলে নতুন আর একটা রুট পাচ্ছি 0.5, মানে ওই যে ভেঙে ভেঙে নিচ্ছে। আমি আপনাদেরকে মনে হয় বলেছিলাম প্রথমে যে আপনার মোবাইলটা হারিয়ে গেছে, এখন মোবাইলটা হারাইছে বাসা থেকে আপনার শুরু করলেন আর একটা বাজার পর্যন্ত এর ভেতরেই আছে, কিন্তু মাঝে আপনি মনে করছেন যে আমি বাসা থেকে বের হয়ে এই পয়েন্ট পর্যন্ত আমি যে তারপরে মোবাইল ছিল, তাহলে এইটুকু আমার আর খোঁজার দরকার নাই। তাহলে আমরা কোনটুকু খুঁজবো, খালি এইটুকুন, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা আবার কি গড় করে নিলাম, দিয়ে আরো অর্ধেক করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, দিয়ে এরপরে আমরা যে কাজটা করব সে একই কাজ আমাদেরকে আবারও বের করতে হবে। তো সেটা কি, সেটাতে আমরা এখন যাব, নেক্সট ইন্টারভালটা বের করতে হবে। এখন আপনারা দয়া করে খাতা বের করেন, খাতার একটা পেজ নেন, পেজটা নিয়ে এই সমীকরণটা তো লেখাই আছে, খাতার নিচে একটা ছক তৈরি করেন এরকম। খাতা খাতা আমার স্লাইডে যেভাবে ছক আছে ঠিক এভাবে একটা ছক তৈরি করেন। ছকটাতে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা কলাম দিবেন, ছক তৈরি করে ছয়টা কলাম দিবেন, 1, 2, 3, 4, 5, 6 ছয়টা কলাম দিয়েছেন। আরো কে কে আছে, আরাফাত, ফারজানা খাতুন, হয়েছে কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তার মানে আমি সবার কাছ থেকে পাচ্ছি, হয়েছে। আচ্ছা, যদি না হয় তাকে করে ফেলে তাড়াতাড়ি, ঠিক আছে? আমরা ছয়টা কলামের একটা নিয়ে নিলাম। আচ্ছা, প্রথমে লিখে ফেলি আমরা ফার্স্টেরটা কি এ, তারপরটা বি, তারপরটা এক্স সি। এক্স সি সমান কি বললাম, এক্সি সমান বলছি এ প্লাস বি ডিভাইডেড বাই টু, মানে গড়, ঠিক আছে? এক্সি যেটা নাম দিচ্ছি, তারপরেরটা এফ অফ এ, তারপরটা এফ অফ বি, তারপরটা এফ অফ সি, আমরা দিয়েছি কিনা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সে কাজটা হলো খাতাতে আবার একটু লিখে রাখি, খাতাতে মানে এই ছকে না, অন্য সাইডে যেখানে আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম, সেটা হলো এফ অফ এ গুণ এফ অফ বি, সেটা জিরো থেকে ছোট, ঠিক তার নিচে আর একটা কথা লিখবো। সে কথাটা হলো যে ইফ, আর একটা কথা লিখেন, সেটা হলো ইফ, আমরা সাইডে একটু লিখেই রাখি এখানে, সেটা হলো যে ইফ এফ অফ এ গুণিত এফ অফ এক্সি, ঠিক আছে? ইফ 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 এফ অফ এ গুণিত এফ অফ এক্সি লেস দেন জিরো, দেন দেন সেট b is equal to xc else a is equal to xc, এই কথাটা লিখেন। সেটা কি বললাম, if, প্রথমে লিখবেন if, মানে যদি f of a গুণিত f of xc, xc এই দুটো আবার গুণফল যদি 0 থেকে ছোট হয়, then b is equal to xc, মানে b টাকে xc দ্বারা পরিবর্তন করব, অথবা নতুবা মানে ইলস নতুবা এ কে পরিবর্তন করবো এক্সি দ্বারা, এটুকু লেখা হয়েছে কিনা? এটুকু লেখা হয়েছে, জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথমেটিক্সটা বুঝে নিব, তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে। সবাই লিখে ফেলেন এটুকু কথাটা। আচ্ছা, লিখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে এখন আমরা দেখেন প্রথম কাজ, প্রথম কাজ হলো এই ছকটাতে আমরা, আমাদের কিন্তু ওই যে আগে যা কিছু বলেছি সব ভুলে যান, আগে যা কিছু বলেছি সব ভুলে যান, আমার মানে শুধুমাত্র পরীক্ষাটা দিবে এরকম বাইসেকশন মেথড,
ফাইন্ড দা রুট অফ দা ইকুয়েশন এভাবে দিয়ে দিবে আর কিছু না বাইসেকশন মেথড ব্যবহার করে। তাহলে আমার ফার্স্টে হলো এটা হলো ইকুয়েশন, তাহলে সেই ইকুয়েশনে আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে সেই কাজটা হলো এ এর মান আর বি এর মানটা বের করে নিতে হবে। আমি এ এর মান কত ধরে নিলাম জিরো, বি এর মান ধরে নিলাম কি ওয়ান। আচ্ছা এখন এদের গড় করবো, তাহলে এ প্লাস বি, আচ্ছা এর মান জিরো আর ওয়ান বের করে আমি কিন্তু আগেই বের করছি যে এই জিরো আর ওয়ানটা ভ্যালিড কিনা, সেটা বের করার জন্য কি করলাম ওই যে এফ অফ এ আর এফ অফ বি বের করলাম, করে দেখলাম এদের গুণফল জিরো থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে এটা ভ্যালিড। আচ্ছা এখন এক্স সি যেটা বের করছি এ বি যোগ করে দুই দ্বারা ভাগ করে পয়েন্ট ফাইভ পেলাম। এখন তারপরে বলেন এফ অফ এ, তাহলে এফ অফ এর মান কোনটা বসাচ্ছি, ওই যে একটু আগে আমরা যেটা করলাম এফ অফ এ এখানে বসায় এক্স কিউব, এক্স কিউব মানে কত, যে জিরো কিউব প্লাস ফোর ইন্টু জিরোর উপরে স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু রেজাল্ট হয় মাইনাস ওয়ান, সেই জন্য মাইনাস ওয়ান বসাইছি। ঠিক এখন এফ অফ বি যদি বসাই তাহলে বি এর মান কত, বি এর মানে যে ওয়ান, তাহলে ওয়ান বসালে আমরা এখানে পাই হলো ওয়ান এর উপরে কিউব প্লাস ফোর ওয়ান এর উপরে স্কোয়ার আর কি মাইনাস ওয়ান, তাহলে রেজাল্ট আসে কত ফোর আসে, তাহলে এই দেখেন রেজাল্ট ফোর আসছে। আচ্ছা এরপরে এই এফ অফ এক্স সি আবার আছে, তাহলে এক্স সি কিভাবে বের করবো বলেন দেখি, এফ অফ এক্স সি তাহলে এক্স সি মানে হলো এই যে মাঝের মানটা বসায় পয়েন্ট ফাইভ, তাহলে এখন পয়েন্ট ফাইভ টা আমরা এখানে বসাই, তাহলে পয়েন্ট ফাইভ এর উপরে কিউব তারপরে তার কি আছে ফোর ইন্টু, এটা আলাদা আলাদা জায়গায় করতে হবে রাফ খাতায়, ঠিক আছে এতগুলো তো মান আমরা বসাতে পারবো না এখানে, এই জন্য পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এর উপরে স্কোয়ার মাইনাস ওয়ান, ক্যালকুলেশন করলে কত হয় বলতে পারেন, কেউ একজন ক্যালকুলেশন করেন দেখি পয়েন্ট ফাইভ এর উপর কিউব, ক্যালকুলেটার ব্যবহার করতে হবে, আর ফোর ইন্টু পয়েন্ট ফাইভ এর উপর স্কোয়ার মাইনাস ওয়ান, রেজাল্ট আমরা পাই এই যে একটু দেখে নিলাম পয়েন্ট ওয়ান টু ফাইভ হয়, ঠিক আছে তাহলে প্রথম লাইন হয়েছে। প্রথম লাইনের পরে দেখেন দ্বিতীয় লাইন আমি যাব, দ্বিতীয় লাইন যাওয়ার জন্য আপনাকে এখনই একটু আগে লিখালাম কি লিখাইছি দেখেন, যে আমার রুটটা কোনটা, রুটটা হলো জিরোর কাছাকাছি গেলে যেটা অ্যাকুরেট হবে, মানে জিরোর রুটটা আমরা বললাম সেটাই যেটার কারণে জিরো হয়, তো জিরো তো হচ্ছে না কিন্তু জিরোর কাছাকাছি গেলে সেটাই রুট, তো ওয়ান টু ফাইভ এখনো জিরোর কাছাকাছি যায়নি, তাহলে আমাকে একই প্রসেস আবার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এর মান আর বি এর মানটা পরিবর্তন করব, সেটা কখন করব ওই যে দেখেন একটু আগে আমি লিখে দিয়েছি আপনাদের খাতাতে, সেটা হলো এফ অফ এ আর এফ অফ এক্স সি টা গুণ করব, তাহলে এফ অফ এ এর মান হলো মাইনাস ওয়ান আর এক্স সি এর মান কি পয়েন্ট ওয়ান টু ফাইভ, দুটো গুণ করি, গুণ করে রেজাল্ট যদি জিরো থেকে কি হয় ছোট হয় তাহলে কাকে পরিবর্তন করব, বি কে না একে, বি কে, এই জন্য দেখেন আমরা বি কে কি করেছি পরিবর্তন করেছি, করে কত বসাইছি দেখতে পাচ্ছেন পয়েন্ট ফাইভ, এই পয়েন্ট ফাইভ টা কোনটা ছিল, এই যে এটা ছিল এটা দ্বারা রিপ্লেস করলাম, ওই যে দেখেন লেখা আছে সেট বি ইকুয়াল টু এক্সি, তার মানে কি বি কে এক্সি দ্বারা কি পরিবর্তন করলাম, আর এ তো যা ছিল তাই। আচ্ছা ঠিক একইভাবে এখন এটা আবার গড় করছি, এটা যা ছিল তাহলে এখন জিরো আর পয়েন্ট ফাইভ গড় করে দুই দ্বারা ভাগ করলে কি হয় পয়েন্ট টু ফাইভ হয়, একইভাবে এফ অফ এ বের করছি এফ অফ বি বের করছি, ঠিক আছে আর এফ অফ এক্সি টা আবার পুনরায় এই পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট টু ফাইভ দিয়ে আমরা আবার রেজাল্টটা বের করছি, তাহলে রেজাল্ট আসছে মাইনাস পয়েন্ট সেভেন ওয়ান। এখন দেখেন যে তারপরের ধাপ এখনো পয়েন্ট সেভেন ওয়ান মানে এটা জিরোর কাছাকাছি আসে নাই, তারপর আমার একই হয়ে আবার দ্বিতীয়বার যেতে হবে, তাহলে মাইনাস ওয়ান আর এই মাইনাস পয়েন্ট সেভেন থ্রি ফোর এটাকে আবার গুণ করবো, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়, মানে সেটা জিরোর থেকে ছোট না বড় বড় হয়ে যাচ্ছে, তাহলে কি চেঞ্জ করব এটাকে চেঞ্জ করতে হবে কারণ ওটা জিরোর থেকে ছোট নাই কিন্তু বি যা ছিল তাই, এইভাবে আমাদেরকে ধাপে ধাপে যেতে হবে। এখন এটা বুঝছেন কিনা দেখেন, আচ্ছা একই ওয়েতে আমরা যাব, এভাবে যাচ্ছি যাচ্ছি করতে করতে দেখেন শেষ মুহূর্তে আমার এই যে এই জায়গাতে এক্স সি এর মান কত চলে আসছে, এক্স সি এর মানটা দেখেন চলে আসছে এফ অফ এক্স সি এর মান পয়েন্ট জিরো ওয়ান, পয়েন্ট জিরো ওয়ান মানে কি জিরোর কাছাকাছি কিনা, অতএব আমার এটাই কি কাঙ্ক্ষিত রেজাল্ট, এবং এই রেজাল্টের জন্য রুট কোনটা বলতে পারেন, রুটটা হলো এই যে এটা, তাহলে আমার অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো পয়েন্ট ফোর সেভেন সিক্স ফাইভ, কারণ এটার জন্য আমার এক্স এই এফ অফ এক্স সিটা পয়েন্ট জিরো ওয়ান মানে জিরোর কাছাকাছি আসছে, তাহলে রুট আমার পয়েন্ট সেভেন রুটটা আমার পয়েন্ট হলো ফোর সেভেন, এটা হলো আমার অ্যান্সার। এখন দেখেন এই যে তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট যে রুটটা সেটা হলো পয়েন্ট ফোর সেভেন টু এইট থ্রি ফোর, এটাই আমার হলো ম্যাথ। এখন এই ম্যাথটা বুঝলেন কিনা বলেন, এখন কোশ্চিন করেন আমরা কি করলাম আর রেজাল্টটা কিভাবে বের করলাম,
এই ম্যাথ গুলো একটু অন্য নর্মাল ম্যাথের থেকে একটু অন্যরকম, মানে অ্যানালাইসিস টাইপের ম্যাথ, মানে একটু গবেষণা করে একটু সময় দিয়ে ক্যালকুলেটর দিয়ে মানে বের করে রেজাল্টটা বের করতে হবে, অ্যানালাইসিস টাইপের ম্যাথমেটিক্যালের ম্যাথ না। যে জায়গাতে ম্যাথমেটিক্যাল মানে ম্যাথমেটিক্স ব্যর্থ সেই জায়গাতে আমরা এগুলো ব্যবহার করছি। এইটুকুন আমাদের আমাকে বলেন আপনারা, কোশ্চিন করেন যে আমি বুঝি নাই বা কোন জায়গাটা বুঝলাম না কি করতে হলো সেটা আমি আবার বলি। আমরা প্রথম ইনিশিয়াল যেটা করছি, আমি এখন সামারি বলছি কিন্তু ঠিক আছে, আমরা প্রথমে বলছিলাম যেটা সেটা হলো যে আমরা বাইসেকশন মেথড নিউমেরিক্যাল মেথডের সেটা আমরা সলভ করছি। নিউমেরিক্যাল মেথডটা আসলে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এর একটা সেক্টর, আমরা এখানে পরবর্তীতে আমরা দেখব, এখানে আরো অনেক কিছু লেখা আছে যে নিউমেরিক্যাল মেথডটা আমরা কেন ব্যবহার করছি, এগুলো অ্যালগোরিদম দেওয়া আছে ঠিক আছে, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা ইজিলি এখানে নিউমেরিক্যাল মেথডটা মূলত সেই সেক্টরে ব্যবহার করি যে সেক্টরটাতে আমরা মূলত যখন আমাদের নর্মাল ম্যাথমেটিক্স ফেলিওর যে অ্যাকুরেট রেজাল্টটা বের করতে পারছে না, তখন আমরা অ্যাপ্রক্সিমেট ডাটা নিয়ে কাজ করি। এই অ্যাপ্রক্সিমেট ডাটাটা নিয়ে কাজ করার জন্য নিউমেরিক্যাল মেথডের আবির্ভাব, এবং এক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট দিয়ে আমরা রুটটাকে বের করি। তো এটার জন্য আমাদেরকে দুটো টার্মিনাল আগে ধরে নিতে হয়, একটা স্টার্ট আর একটা হলো ইন্ড। এর জন্য যে সমীকরণটা আমাকে দেওয়া হবে সেই সমীকরণটা থেকে আমরা দুটো টার্মিনাল বের করে নেবো, একটাকে ধরে নিচ্ছি এ আর একটাকে ধরে নিচ্ছি বি ঠিক আছে, এবং এই এ এর মান আর বি এর মান আমরা নিজেরা ইনিশিয়ালাইজ করে নিব। তবে শর্ত থাকে যে এই এ আর বি এর মানের যে ফাংশনটা হবে সেটা অবশ্যই অপোজিট চিহ্ন মানে ভিন্ন যেন হয়। তো ফার্স্ট ইনিশিয়াল আমরা জিরো ধরলাম আর একটা ওয়ান ধরলাম, ধরে এফ অফ এ এবং এফ অফ বি বের করছি, এবং এই বি বের করে এদের যে গুণফলটা হচ্ছে সেই গুণফলটা যেন আমাদের কি হয় জিরোর থেকে অবশ্যই ছোট হয়। জিরোর থেকে ছোট মানে সেটা অপোজিট সাইন হলেই জিরোর থেকে ছোট হবে মানে ঋণাত্মক হবে। আচ্ছা, বের করার পরে আমাদের যেটা করতে হবে, এদের আবার যখন এই অপোজিট সাইন হবে তখন আমরা এদের গড় করব, মানে এক্স সি বের করব। তো গড়টা হলো এই দুইটাকে যোগ করে দুই দ্বারা মানে ভাগ করব। আচ্ছা, এরপরে আমরা একটা ছক তৈরি করব, সেই ছকে এ এর মান বসাবো, বি এর মান বসাবো, আর এক্স সি এর মানটা বসালাম, তারপরে এফ অফ এ এর মান বের করছি, এফ অফ বি এর মান বের করছি, আর ওই এদের গড় করে যেটা পেলাম সেটার আবার এফ অফ এক্স সি এর মান বের করলাম। যেহেতু এটা জিরোর কাছাকাছি এখনো যায়নি, তাহলে আমাকে এই একই ওয়ে আবার যেতে হবে, কিন্তু শর্ত থাকে যে এই পরবর্তী এ আর বি এর মানটা চেঞ্জ হবে, এই এফ অফ এ আর এই এফ অফ এক্স সি এই দুটো গুণ করলে যে গুণফলটা পাবো সেটা যদি আবারও জিরোর থেকে ছোট হয় তাহলে বি দ্বারা চেঞ্জ করব এই এক্স সি কে, আর যদি জিরোর থেকে ছোট না হয় বড় হয় তাহলে এ চেঞ্জ করব এক্স সি দ্বারা ঠিক আছে। তো দ্বিতীয় অবস্থাতে দেখো এটা ঋণাত্মক, তার মানে বি দ্বারা চেঞ্জ করেছি। এই একইভাবে দ্বিতীয়বারে এটা ধনাত্মক, অতএব এটা চেঞ্জ করছি, আবার তৃতীয়বারে দেখা যাচ্ছে যে ধনাত্মক কি আছে, অতএব যে এটাকেই চেঞ্জ করছি, আবার চতুর্থবারে দেখা যাচ্ছে ধনাত্মক কি আছে এটাকেই চেঞ্জ করছি, পঞ্চমবারে দেখা যাচ্ছে ধনাত্মক কি আছে অতএব এটাকে চেঞ্জ করছি, তারপর ষষ্ঠবারে এটাকে আছে ধনাত্মকটাকে চেঞ্জ, সপ্তমবারে এসে দেখা যাচ্ছে ঋণাত্মক আসছে অতএব তখন আমরা বিটাকে চেঞ্জ করছি ঠিক আছে। এই হলো আমাদের পদ্ধতি। এইভাবে আমরা যেতে যেতে দেখছি একটা সময় আমাদের এফ অফ এক্স এর মান, আগেরটাতে দেখো এফ অফ এক্স এর মান 0.5 আসছিল আর নিচেরটাতে 0.0 আসছে 0.1 আসছে, অর্থাৎ এটাই কি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট, তাহলে এটাই আমার অ্যাপ্রক্সিমেট রুট। এইটাই হলো আমার ম্যাথমেটিক্স এর এই বাইসেকশন পদ্ধতি ব্যবহার করে আমরা এই ম্যাথটা সলভ করলাম। আচ্ছা, এই সাবজেক্টের নাম হলো আমাদের নিউমেরিক্যাল মেথড ঠিক আছে, আমরা নিউমেরিক্যাল মেথড ব্যবহার করছি। এটা হলো একটা অ্যাপ্রক্সিমেশন মেথড ব্যবহার করা, যে মেথডটা ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করি, মেথডটা ব্যবহার করি। যখন আমরা দেখা যাচ্ছে যে সবসময় কিন্তু কম্পিউটার সায়েন্সে অ্যাকুরেট রেজাল্ট দিয়ে কাজ হয় না আর ম্যাথমেটিক্স এর অ্যাকুরেট রেজাল্ট আমরা পাই না, তখন আমরা এরকম নিউমেরিক্যাল মেথড ধরে মানে সম্ভাব্য মান ধরে যাচাই করে ক্যালকুলেশন করি, এবং সে অনুযায়ী আমাদেরকে যেতে হয় যে আমি অ্যাকুরেট তথ্য জানি না কিন্তু কাছাকাছি গেছে, অর্থাৎ এটাই আমার সম্ভাব্য রেজাল্ট, দেখালো এর থেকে আর একটু কাছাকাছি গেছে। তো এইভাবে আমরা এই কাজগুলো অ্যানালাইসিস করে থাকি, এই জন্য অ্যাপ্রক্সিমেশন মানে ধরে নিয়ে কাজ করার জন্য আমরা এরকম ব্যবহার করি। আর রুট জিনিসটা কি, রুট হলো সেই মানটা যে মানটার কারণে ওই ফাংশনটার রেজাল্টটা জিরো আসবে। তো এই যে এই মানটার কারণে অ্যাকুরেট জিরো আসছে না কিন্তু জিরোর কাছাকাছি, 0.1 মানে কি খুবই অল্প একটু মান থাকছে, অর্থাৎ এইটাই আমার সেই রুট, বোঝা গেছে। এই কাজটা আমরা এখন করছি। এখন বলো আমার হলো মানে তোমাদের আর যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কারো মানে কোশ্চেন থাকলে করেন। অমিত রেকর্ডটা স্টপ করে দাও।
এরপরে গুলো তো আমি করে দেবো না। এখন বলেন কে বুঝতে পারেন নাই, আপনাদের জন্য উন্মুক্ত, বলেন কথা বলেন, চুপচাপ খালি বসে থাকলে হবে না, আমি কিন্তু সবার অ্যান্সার চাই। স্যার আমার এখানে নেট প্রবলেম হচ্ছিল এর জন্য এফক এক্সিটা বুঝতে পারিনি স্যার, যদি এটা বলে দিতেন। আচ্ছা তোমার কথা এখন আমি স্পষ্ট বুঝতে পারছি না, নেটের প্রবলেমই আছে। ঠিক আছে, এইটা যেটা সেটা হলো যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমাদেরকে রুট বের করতে হবে। তো এই সমীকরণটাই আমার এফ অফ এক্স, যে সমীকরণটা আমাকে ইউজার মানে কোশ্চিনে দিবে সেই সমীকরণটাই আমার এফ অফ এক্স। সেই সমীকরণটাতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এটা আমার কি বলছি এফ অফ এক্স। ঠিক আছে, এখন এখানে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এটা পেলাম, এরপর আমরা এ একটা মান ধরে নিয়ে বের করব, বি এর আর একটা মান বের করব, এবং এর মান আর বি এর মানটা আমরা এখানে এ এফ অফ এক্স এর জায়গায় বসাবো, এফ অফ এ, তারপরে এফ অফ বি, এবং সেভাবে আমরা ক্যালকুলেশনটা করব। করে এদের মান যদি আমাদের গুণ করে অপোজিট সাইন হয় তাহলে এই দুটা টার্মিনালের মধ্যে আমাদের রূপটা আছে, তখন আমরা এভাবে যাব। আর এই ছকে যখন নিচের দিকে নামবো তখন এই এফ অফ এ আর এফ অফ এক্স সি এই দুটা গুণ করে দেখবো অপোজিট সাইন মানে এদের জিরো থেকে ছোট কিনা, যদি জিরো থেকে ছোট হয় তাহলে বি দ্বারা চেঞ্জ করব, আর যদি বড় মানে জিরো থেকে বড় মানে ধনাত্মক হয় তাহলে এ দ্বারা চেঞ্জ করব। যে পরের গুলাতে দেখো এটা মাইনাস আছে এটাও মাইনাস আছে, গুণ করলে তো অবশ্যই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে জিরো থেকে বড়, অতএব এটা চেঞ্জ করেছি। তারপরেটা দেখো এটা মাইনাস আছে এটা মাইনাস আছে, অতএব এটাও জিরো থেকে বড়, তাহলে আমরা আমরা চেঞ্জ করছি এটাকে, এইভাবে আমরা সামনের দিকে আগাচ্ছি। বুঝলা কিনা? আর কেউ? বুঝতে পারছি স্যার। ফাইন হ্যালো, হ্যাঁ বলেন বলেন স্যার। মানে আমাদের মিড টার্ম পরীক্ষা হবে। আরে কাবল তো ক্লাস শুরু হলো, ক্লাস করেন, মিড টার্ম পরীক্ষা আছে আপনাদের। ছয় কবে এটা? যদি এপ্রিল মে, ছয় মে থেকে, ছয় মে, মে না হলে জুন, ছয় ছয় এরকম। আপনাদেরকে আমি আজকে আউটলাইন দিয়ে দেবো, গ্রুপটা তৈরি হলে আউটলাইন দিয়ে দেবো, ওখানে সবকিছু লেখা আছে, টেনশন নাই। কবে পরীক্ষা শুরু, কবে ক্লাস শেষ হবে, কোন কোন বারে ক্লাস হচ্ছে সবই দিয়ে দেওয়া হবে, টেনশন নাই। তারপরে একটা রুট বের করার কয়েকটা ওয়ে আছে, নামগুলো বলেন, মেথড গুলো আজকে কি মেথড করলেন বলেন দেখি, নাম বলতে পারবেন? বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড, ঠিক আছে। আচ্ছা তারপরে এই যে মানে আপনার নিউমেরিক্যাল মেথডটা কেন আমরা ব্যবহার করছি, ঠিক আছে, এই জাতীয় কোশ্চেনগুলো আপনাদের ভাইবাতে আসতে পারে। এছাড়াও আমরা আরো পরবর্তীতে আরো আলোচনা করবো, আরো নতুন নতুন সংজ্ঞা আসবে, বাইসেকশন মেথডের সুবিধা কি অসুবিধা কি, এর থেকে বেটার কোনো মেথড আছে কিনা, সেগুলো আমরা পরবর্তীতে যাব। এখন খাতা বের করেন, যদি এটা বুঝে থাকেন খাতা বের করেন, আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ তো প্রথম প্রবলেম এটাই থাকবে, x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, লিখেন খাতায়, এক নাম্বার প্রবলেম। এটার রেজাল্ট এটা হবে, কিন্তু আমি এই ভেতরের অংশটা আপনাকে আজকে স্লাইডটা দিব না, আপনারা সাবমিট করবেন তারপর আমি স্লাইড দিব, নিজেকে করতে হবে। x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এক নাম্বার সমীকরণ এটা করবেন। দুই নাম্বার সমীকরণ লেখেন, দুই নম্বর সমীকরণটা হলো স্যার
লেখেন 3x minus cos x minus 1 এটা দুই নম্বর সমীকরণ what is root লিখেছেন fx equal to 3x minus cos x minus 1 এটা হলো দুই নম্বর সমীকরণ এটা রুট হবে 0.61 অ্যানসার আসবে এটা বলে দিলাম এবার তিন নম্বর সমীকরণ দেখেন তিন নম্বর সমীকরণ লেখেন হলো x কিউব মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই যে এরকম ভাবে আপনাদেরকে দেওয়া হবে f অফ x ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা অ্যানসার হবে 1.328125 আর আরেকটা চারটা এই চারটা আপনাদেরকে করতে হবে x to the power 4 minus cos x plus x is equal to 0 এর অ্যানসার হলো 0.637695 আপনাদের সাবমিট করার ডেট এই চারটা হোমওয়ার্ক সাবমিট করার ডেট হলো আগামী যে ক্লাস আছে সেই ক্লাস পর্যন্ত সময় কেউ কারো দেখবেন না যতটুকু বুঝবেন ততটুকুর উপরে সাবমিট করবেন করে কিভাবে সাবমিট করবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে সাবমিট করবেন আরেকবার স্যার কি আরেকবার চার নম্বর শুনে গেল স্যার একটু দাঁড়ান এই যে এক্সেল পেজ নেবেন এক্সেল পেজ নেবেন এক্সেল পেজে যে এভাবে সমীকরণটার নাম লিখবেন ফার্স্টে ধরেন আপনার সমীকরণটা দিয়েছি আমরা এটা x কিউব প্লাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এটা সমীকরণে এই যে এভাবে ছক করে নেবেন a b x 0 f অফ a x f অফ b x 0 x 0 জায়গায় x c দেওয়া আছে কোনো সমস্যা নাই আবার মানগুলো বসায় দিবেন ঠিক আছে দিয়ে অ্যাকুরেট রেজাল্ট বের হয়ে যাবে এখন আপনি যদি এটা ছক ওয়ার্ডে করতে চান ওয়ার্ডে হবে কোনো সমস্যা নাই যে কোনোটাতে আপনি এভাবে বের করতে পারবেন এক্সেল এ নিয়ে আপনি এক্সেল শিটে তৈরি করবেন করে এটা সাবমিট করবেন আগামী সপ্তাহে আগামী সপ্তাহে ক্লাস পিডিএফ বলতে এক্সেলটা হলো ক্লাসরুমে গুগল ক্লাসে সাবমিট করবেন আমি গুগল ক্লাসের লিংকটা আপনাদেরকে এই যে গ্রুপে দিয়ে দিব টেনশন নাই আজকে দিয়ে দিব আচ্ছা কে কি জানি একটা জানতে চাইলো চার নম্বর সমীকরণ দা স্যার একটু হলো না কেন আর এখানে চারটা দেন স্যার চারটা শেয়ার করে দেন লিংকটা গুগল লিংকটা কোন চারটা শেয়ার করে দেব এই যে স্যার এই যে জুমে জুমে চারটা আচ্ছা হ্যাঁ এখন হবে না আমি এখনো ক্রিয়েট করি নাই করি তারপরে ঠিক আছে গ্রুপে দিয়ে দেব আপনারা চিন্তা করেন এখানে কি এই ফোর্থ ব্যাচে কেউ আছেন আপনাদের ভিতরে জি স্যার কে আছেন ফোর্থ ব্যাচে আবুল কালাম আজাদ স্যার ও শুধু আজাদ আছে না আচ্ছা আপনি একটু কষ্ট করে ওই আর কেউ আপনার কাছে কেউ নাই আপনি আমার এই ভিডিওর লিংকটা ওদেরকে দিয়ে দেবেন ওদেরও কাজ থাকবে এটা ওরে বুঝে যদি না করতে পারে তাহলে আমি আরেকটা ক্লাস আপনাদের জন্য নিব আগে মানে আগামী সপ্তাহের আগে আরেকটা ক্লাস জি স্যার আমি বের করছি স্যার এটা দিয়ে দেব ওদেরকে হ্যাঁ 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 আর দয়া করে অন্যদেরকে বলবেন ক্লাস যেন মিস না দেয় মিস দিলে কিন্তু মানে বুঝতে পারছেন ম্যাথমেটিক্স একটু কঠিন আছে ঠিক আছে আর জি স্যার হ্যাঁ আচ্ছা আর গ্রুপটাতে গ্রুপটা ক্রিয়েট করুক আমি গ্রুপটা ক্রিয়েট করলে আমি আপনাদের সিআর কে জয়েন করাচ্ছি তারপর আপনারা সবাই অ্যাড হয়ে যান অথবা আপনি আপনাকে অ্যাড করে নিলে আপনারা ই হয়ে যাবে রাফিউল গ্রুপ ক্রিয়েট হয়েছে এখন তাহলে বলেন আপনাদের কারো সমস্যা থাকলে বলেন সমস্যা বলতে হবে না বললে কিন্তু পরে ঝামেলা লাস্টের সমীকরণে আপনি বললেন যে cos x তো হচ্ছে স্যার cos এর মধ্যে যদি আমার মান আসে 5 বা এগুলো মানে আমি তো না না আপনারা আপনারা যেটা করেছেন সেটা হলো ওই ত্রিকোণমিতিক অনুপাত করেছেন 90 ডিগ্রি তারপরে 45 ডিগ্রি 60 ডিগ্রি কিন্তু ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটরে cos 0.1 দিবেন তাও রেজাল্ট পাবেন 0.7 দিবেন তাও রেজাল্ট পাবেন -2.5 দিবেন তাও রেজাল্ট পাবেন টেনশন নাই ঠিক আছে স্যার
আমরা তো মানে ফিক্সড কিছু মান বের করেছিলাম 90 ডিগ্রি 60 ডিগ্রি আর আমরা তো এখন ক্যালকুলেটর দিয়ে একেবারে মান বের করছি এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে হবে আর কারো কোশ্চেন কারো কোশ্চেন নাই সবাই চুপ আচ্ছা ঠিক আছে তাহলে আমি সামনের সপ্তাহ পর্যন্ত দেখি আপনাদের কি অবস্থা পারেন কিনা আচ্ছা তো ভালো থাকেন সবাই আমি আর ক্লাস আগাচ্ছি না এটাই ঠিক আছে ওকে স্যার ধন্যবাদ ভালো থাকেন স্যার আল্লাহ হাফেজ আচ্ছা কথা আসসালামু আলাইকুম স্যার আচ্ছা